প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ডক্টর এম মিজানুর রহমান প্রফেশনাল কলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এটা আজকে আমার তৃতীয় ক্লাস। আমরা এর আগে দুটো ক্লাস করেছি। দুটো ক্লাসে প্রথম দিন আমি যে সাবজেক্টটা পড়াই 812-603 ইনফরমেশন রিসোর্সেস ডেভেলপমেন্ট, প্রথম দিনকের ক্লাসে আমরা একটা ধারণা দিয়েছিলাম। দ্বিতীয় ক্লাসে আমরা শিখিয়েছিলাম টাইপস অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন রিসোর্সেস, অর্থাৎ গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রে যে সমস্ত রিসোর্স ব্যবহার হয় তা কত প্রকার ও কি কি। আমরা আগের দিন পড়েছিলাম যে লাইব্রেরি রিসোর্স প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে রিডিং ম্যাটেরিয়ালস আর একটা আদার্স ম্যাটেরিয়ালস। এই রিডিং ম্যাটেরিয়ালস এর ভিতরে আমরা বলছিলাম যে এটা আবার দুই প্রকার, তারপরে একটা বলছিলাম যে একটা প্রিন্টেড একটা আছে নন প্রিন্টেড, এরকম ভাগ ভাগ করে বুক ম্যাটেরিয়ালস নন বুক ম্যাটেরিয়ালস, এরকম ভাবে অনেকগুলো শ্রেণী বিভাগ আমরা করতে 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 আমরা এক জায়গায় যাই থামছিলাম যে নন প্রিন্টেড আমরা যাইয়ে থামছিলাম যে আজকে আমরা শিখতে চাইছিলাম নন প্রিন্টেড ম্যাটেরিয়ালস। আগের দিন পর্যন্ত আমরা যে যখন আমরা বললাম যে প্রিন্টেড ম্যাটেরিয়ালস আর নন প্রিন্টেড ম্যাটেরিয়ালস, দ্বিতীয় ক্লাসে আমরা প্রিন্টেড ম্যাটেরিয়ালস শেষ করেছিলাম। যারা ক্লাসে ছিলেন না তারা হয়তো সেটা জোগাড় করে নেবেন। আজ আমরা শিখব নন প্রিন্টেড ম্যাটেরিয়ালস, অর্থাৎ আমাদের প্রথম যে দুই ভাগ ছিল, একটা প্রিন্টেড ম্যাটেরিয়ালস আর একটা নন প্রিন্টেড ম্যাটেরিয়ালস, আজকে আমরা শিখব নন প্রিন্টেড ম্যাটেরিয়ালস অর্থাৎ অমুদ্রিত সামগ্রী। আমি দেরি না করে সরাসরি আমরা টেক্সটে চলে যাব। আমি শুধুমাত্র পিছনের ক্লাসের একটা রিভিউর জন্য আপনাদেরকে এই কথাগুলো প্রত্যেক সবসময় বলি যে এটা আপনারা একটু পিছনের ক্লাসটা একটু জানবেন। নন প্রিন্টেড ম্যাটেরিয়ালস এর ডিটেলস আমরা আজকে জানব এবং আজকের টপিকস থেকে আমরা দুইটা শিকার পরে এখান থেকে আমরা আমাদের আজকে ইউনিট 1 শেষ হয়ে যাবে এবং ইউনিট 1 এবং ইউনিট 7 এর প্রায় শেষ হয়ে যাবে আজকের কোর্সটা যদি আমরা শিখতে পারি এবং কমপ্লিট দুটো কোশ্চেনের উত্তর আমরা দিতে পারবো। সামনে যারা আছেন তারা আমার কথা শুনতে পারে, জাবের আছেন, মোহাম্মদ আশরাফ আলী আছেন, জাকির হোসেন আছেন, দুই একজনের মাইক যদি টেকনিক্যালি খুলে দেওয়া যায় তাও ভালো হয়। আর যারা সামনে আছেন তারা আমার কথা শোনা গেলে, আমি কোশ্চেন জিজ্ঞেস করলে আপনারা সেটা হাত উঁচু করবেন। আগে জেনে নেই আপনাদের সবার কাছে খাতাটা কি আছে, খাতাটা কই দেখি, খাতা উঁচু করেন তো। জাকির মেডিসিনের দোকানে মনে হয় আছেন যে, খাতা কই আপনার, জাকির খাতাটা উঁচু করেন। হ্যাঁ গুড, খাতা উঁচু করেন, খাতায় লিখতে হবে। গতদিন যেটা বলেছিলেন যে স্যার আমরা লিখতে পারি নাই, অবি অবি খানম, খাতা কই আপনার অবি। হ্যাঁ রাইট, ওকে ঠিক আছে, দ্রুত আপনারা আশরাফ আলী খাতা আছে ঠিক আছে, ওকে আপনারা দ্রুত লিখতে লেখার চেষ্টা করবেন, তবে আমি আজকে সময় দেব। গতদিন আমাকে যারা আপনারা বলেছিলেন আমরা চেষ্টা করব স্টুডেন্টদের রিকোয়ারমেন্টসটা ফুলফিল করার জন্য। ওকে, আজকে আমাদের 3 নম্বর লেকচার, আজকে 22 তারিখ। আমরা যথারীতি ইনফরমেশন রিসোর্স ডেভেলপমেন্ট শিখব। আমরা প্রেজেন্টেশনে যাই, এটা আমাদের কভার টাইটেল। ওকে, আমরা শিখব আজকে টাইপ অফ লাইব্রেরি রিসোর্সেস। প্রথম দিন আমরা কি বলেছিলাম যে প্রথম দিন আমরা শিখেছিলাম যে লাইব্রেরি রিসোর্স কয় প্রকার, তখন বলছিলাম দুই প্রকার লাইব্রেরি রিসোর্স দুই প্রকারের কথা বলছিলাম। একটা বলছিলাম পাঠ্য সামগ্রী, আরেকটা বলছিলাম অন্যান্য সম্পদ, একটা বলছিলাম রিডিং ম্যাটেরিয়ালস আর একটা বলছিলাম আদার ম্যাটেরিয়ালস। রিডিং ম্যাটেরিয়ালস আবার দুই ভাগে ভাগ করছিলাম, বলছিলাম যে প্রিন্টেড ম্যাটেরিয়ালস আর একটা বলছিলাম নন প্রিন্টেড ম্যাটেরিয়ালস, অর্থাৎ মুদ্রিত সামগ্রী আর অমুদ্রিত সামগ্রী। এই অমুদ্রিত সামগ্রীর টোটাল আমরা আগের দিন আলোচনা করি নাই। আমরা বলছিলাম মুদ্রিত সামগ্রী আবার কয় প্রকার, মুদ্রিত সামগ্রী বলছিলাম আপনার আমরা দুই প্রকার, একটা পুস্তক সামগ্রী আর একটা অপুস্তক সামগ্রী। পুস্তক সামগ্রীর ভিতরে আবার দুই প্রকার সেটা বলছিলাম আমরা, বলছিলাম একটা হচ্ছে অপন্যাস নন ফিকশন বুকস আর একটা ফিকশন বুকস। নন ফিকশন বুক কোনটা বলছিলাম, বলছিলাম জেনারেল বুকস, টেক্সট বুক, তারপরে বলছিলাম রিয়ার বুকস, রেফারেন্স বুকস, তারপরে মনোগ্রাফ। আর ফিকশন বুকস কোনটা বলছিলাম, আমি বলছিলাম ক্লাসিক্যাল ফিকশন, স্ট্যান্ডার্ড ফিকশন, লাইট ফিকশন। তারপরে আমরা বলছিলাম যে অপুস্তক সামগ্রী কোনটা,
অর্থাৎ নন বুক ম্যাটেরিয়ালস। আমরা বলছিলাম বুক ম্যাটেরিয়ালস আর নন বুক ম্যাটেরিয়ালস, এই নন বুক ম্যাটেরিয়ালস কোনটা? আমরা সেটা বলছিলাম নন বুক ম্যাটেরিয়ালস এর ভিতর বলছিলাম জার্নাল, সংবাদপত্র, তারপরে বলছিলাম পুস্তিকা, ছাপানো ক্যাটালগ, গভর্নমেন্ট পাবলিকেশন, চার্ট, গ্রাফিক্যাল ম্যাটেরিয়ালস, তারপর বলছিলাম ম্যাপস, বোলপস, তারপরে গেম, পোস্টার, রিসার্চ রিপোর্ট, বিজনেস অ্যান্ড কমার্শিয়াল লেটার, পার্সোনাল ডায়েরি এবং লেটার, তারপরে বলছিলাম মেমোরেন্ডাম। এ সবগুলো বলছিলাম আমাদের, এইগুলো বই না, এটা বই না, কিন্তু লাইব্রেরিতে এইগুলো থাকে। আর এরপরে আজকে আমরা শুরু করব ওই টাইপস এর প্রথম যে দুটো ভাগ ছিল ক, আগের দিন আলোচনা করেছিলাম, আজকে খ নম্বর। খেয়াল করেন, খল জাবের খেয়াল করেন, জাফর খেয়াল করেন, আপনি দেখেন আমরা খ নম্বর দিয়েছি। খ কেন দিয়েছি? এটা হলো আমাদের অমুদ্রিত সামগ্রী। এই অমুদ্রিত সামগ্রী নিয়ে আমরা আজকে আলোচনা। আসলে অমুদ্রিত সামগ্রীটা কি? সহজ কথায় দেখেন, সাধারণত অমুদ্রিত সামগ্রী নন প্রিন্টেড ম্যাটেরিয়ালস হলো, যেটা প্রকাশিত হয় না, যেটা প্রকাশিত হয় না কিন্তু আধুনিক প্রযুক্তির কল্যাণে গ্রন্থাগারে এগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়, এর অধিকাংশ পড়তে হয় যন্ত্রের মাধ্যমে। অর্থাৎ নন প্রিন্টেড ম্যাটেরিয়াল, যেটা প্রিন্ট হয় না, সেটা নিশ্চয়ই তাহলে যন্ত্রের মাধ্যমে পড়তে হয়। নিম্নে এগুলো সংক্ষিপ্ত আলোচনা করা হলো, এইগুলো আপনার লেখার দরকার না, আপনারা পারলে লেখেন, আর যদি দরকার হলে পয়েন্ট গুলো অবশ্যই লিখতে হবে। এখন এখানে একটা কথা আছে, বলছে ব্যবহার বেদে অমুদ্রিত সামগ্রী নন প্রিন্টেড ম্যাটেরিয়ালস কে আমরা দুই ভাগে ভাগ করি। কয় ভাগে ভাগ করি? দুই ভাগে। কি কি? একটা আছে সেমি ইলেকট্রনিক্স ম্যাটেরিয়ালস, আর একটা হচ্ছে ইলেকট্রনিক ম্যাটেরিয়ালস। কি দাঁড়ালো তাহলে? অর্থাৎ নন প্রিন্টেড ম্যাটেরিয়ালস কয় প্রকার? প্রিন্ট হয় না কিন্তু সেটা আবার দুই প্রকার, একটা আছে সেমি, একটা হলো সেমি ইলেকট্রনিক্স ম্যাটেরিয়াল, আর একটা হলো ইলেকট্রনিক ম্যাটেরিয়ালস। এখন আমরা চলে যাব সরাসরি সেমি ইলেকট্রনিক ম্যাটেরিয়ালসটা কি জিনিস। সেমি মানে আপনার স্বাভাবিক জানেন যে এটা ইলেকট্রনিক ম্যাটেরিয়ালস, এটা ব্যবহার করার ক্ষেত্রে কিছু কিছু ব্যবহার, কিছু যন্ত্র আবার কিছু ম্যানুয়াল, প্রায় যন্ত্র ইয়েতে যেটা আগের আমলে যেটা ব্যবহার হতো, অর্থাৎ সেমি প্রায় প্রায় ক্ষেত্রে এটা করার জন্য ইলেকট্রনিক ডিভাইস লাগে, কিন্তু ইলেকট্রনিক ডিভাইস সে ব্যবহার আছে ম্যানুয়াল, সবসময় অনলাইনে থাকতে হয় এমন কোনো কথা না। এই সেমি ইলেকট্রনিক ম্যাটেরিয়ালস এর ভিতরে আছে এক নম্বর, প্রথমে আছে মাইক্রোফিল্ম। আপনারা মাইক্রোফিল্ম দেখছেন সমস্ত বইগুলো কিংবা পত্রিকার ম্যাটেরিয়ালস গুলো জায়গা বা স্থান সংকলন করার জন্য এটা ছবি তৈরিয়ে ফিল্ম এর ভিতরে রিলের মতো, এটা সিনেমা রিলের মতো, আগের আমলে সিনেমা রিলের মতো, এটা যদি এটার ভিতর আটকায় রাখা হয় যেগুলো সংগ্রহ করা হয় লাইব্রেরিতে, সেইটাই হলো এটা হচ্ছে, এটার বিভিন্ন সাইজের থাকে। আপনারা এই রিল গুলোর বিভিন্ন 8-12 থাকে, 24-26 থাকে, 8-16 থাকে, বিভিন্ন বিভিন্ন ভাবে থাকে। এর সর্বোচ্চ 16x35 mm একটা বড় হয়, এটা হলো এটাকে বলে মাইক্রোফিল্ম। তারপরে আছে মাইক্রোফিস, মাইক্রোফিল্ম আবার মাইক্রোফিস কি জানে? যে সমস্ত বিষয়গুলো এটা বিশেষ ধরনের সূক্ষ্মাকৃতি তৈরি দিয়ে এটা সমস্ত লাইব্রেরি ম্যাটেরিয়ালস গুলো তৈরি করা থাকে, এইগুলো ছোট্ট ছোট্ট ইমেজ তৈরি করে এই মাইক্রোফিস গুলো তৈরি করা হয়। এটা ঠিকই মাইক্রোফিল্ম এর মতনই, কিন্তু এটা সাইজটা একটু ছোট হয়, ওটার থেকে এটা সাইজ একটু ছোট হয়, তবে সরি মাইক্রোফিসের সাইজটা একটু বড় হয়। সেটা যেমন এটা 75x75 থাকতে পারে, 90x120 mm থাকতে পারে, এরকম বিভিন্ন, এওটা হলো সমস্ত হচ্ছে রিলের মতো। তারপর হচ্ছে মাইক্রোফিল্ম গেল মাইক্রোফিস, তারপর হচ্ছে মাইক্রো রিডার। এই মাইক্রোফিল্ম বা মাইক্রোফিস, আপনি এই মাইক্রোফিস এইগুলো খালি চোখে দেখতে পারবেন না, এটা পড়ার জন্য একটা মাইক্রো রিডার থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে এটা আছে। এই রিল গুলো যখন আপনারা সিনেমা দেখেন, যখন দেখবেন রিল গুলো ঘোরা যখন ঘোরে তখন পর্দার উপরে লেখাটা আসে,
এই রিডারটা হলো ছোট্ট পর্দার মতো, যখন এটা ছোট ছোট করে ঘরে ওই বিন্দু বিন্দু যে ছবিটা থাকে মাইক্রোফিশের উপরে, ওই রিডারের পরে তখন এটা পড়া যায়। তারপর আছে মাইক্রো প্রিন্টার, যখন আপনি পড়বেন লিখবেন শুনবেন তখন আপনার প্রয়োজন হলে প্রিন্ট করার জন্য আপনি এটা প্রিন্ট করে নিতে পারবেন। এই মাইক্রোফিল্ম মাইক্রোফিশ থেকে কার্ড দিয়ে ডকুমেন্ট ডিক্টিভ করে যদি প্রিন্ট করে নেওয়া যায় তাকে তাকে মাইক্রো প্রিন্টার বলে। তারপর আছে কি পাঞ্চ কার্ড, এইটা ইন্ডেক্সিং এর ক্ষেত্রে খুবই কাজে লাগে। পাঞ্চ কার্ড হলো ইন্ডেক্সিং এর একটা র ম্যাটেরিয়াল হিসেবে কাজে লাগে। এটি এমন একটি কার্ড যা দলিলের বিভিন্ন ছোট ছোট দলিলের প্রতিনিধিত্ব করে। এটা কম্পিউটার পদ্ধতিতে তথ্য উপস্থাপনের জন্য সব থেকে প্রাচীন পদ্ধতি। এটা এখন আর এইগুলোর ব্যবহার হয় না, অর্থাৎ প্রায় এই উপরের গুলো কম্পিউটার লাগে না, উপরের গুলো এখন অবশ্য কম্পিউটার লাগে, এগুলো কিন্তু ইলেকট্রনিক ডিভাইস লাগে কিন্তু কম্পিউটার না, সেটা হাতে ঘুরাইয়ে তৈরি করতে হয়। এই উপরের চারটার ভিতরে কোনো কম্পিউটার দরকার হয় না, প্রিন্টারটা ছাড়া আর কোনোটার ভিতরে প্রিন্ট কম্পিউটার দরকার হয় না, মাইক্রো রিডার ইয়েতে হয়। কিন্তু পাঞ্চ কার্ড ইন্ডেক্সিং এর ক্ষেত্রে আগে যখন কম্পিউটার ব্যবহার করে এটা তৈরি করা হতো, ডেটা গুলো যখন আপনার ক্ষুদ্র ক্ষুদ্র ডাটা গুলো একসাথে প্রিজার্ভ করে রাখার জন্য এই পাঞ্চ কার্ড গুলো খুবই কাজে লাগে। এইগুলো আমাদের দেশে লাইব্রেরিতে ব্যবহার হয়। ফিল্ম স্ট্রিপ, এটা ফিল্ম স্ট্রিপ আপনারা দেখছেন, বিভিন্ন ফিল্ম স্ট্রিপ আপনি কিভাবে বুঝবেন, সাধারণত চলচ্চিত্র মুভি বা কোনো ভিডিও টেপ এই পর্যায়ের অন্তর্ভুক্ত। ফিল্মের যে সমস্ত ছোট ছোট বিষয়গুলো সংযুক্ত থাকে যে কোনো বিষয়ের বর্ণনা থেকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে গেলে এই ফিল্ম স্ট্রিপ ব্যবহার করা হয়। এই প্রত্যেকটা সাথে দুটো তিনটা করে ছোট করে বর্ণনা লিখে দেবেন। ওকে, আমরা চলমান মানে আমরা পরের ইয়েতে চলে আসছি। তারপর হলো স্লাইড, আপনারা স্লাইডটা কেউ দেখছেন কিনা জানি না, আপনারা হয়তো সম্ভবত দেখতে পারেন যে স্লাইড হলো বিভিন্ন, মনে করেন একটা মাইক্রো রিডার যেটার উপরে ফিল্মের এক্সরে রিপোর্টের মতো থাকে, আপনি এই বইটা এই বই অথবা কাগজটা এরকম তারপরে রাখবেন, রাখলে এই স্লাইডটাতে কি লেখা আছে সেটা এই স্লাইডটাতে কি লেখা আছে সেটা আপনার ইয়েতে আপনি আপনার ওই সামনের যে পর্দা থাকবে স্ক্রিন থাকবে সেখানে দেখা যাবে। এটা লাইব্রেরিতে এটা ব্যবহৃত হয়। শুধু লাইব্রেরিতে ব্যবহার না, আমি যখন পিএইচডি করতে কলকাতায় গেলাম, আমি যখন পিএইচডি করতে কলকাতায় গেলাম তখন আমি ট্রেসিং পেপারে, আমাকে বললো আপনার প্রপোজাল গুলো ট্রেসিং পেপারে স্লাইড প্রিন্ট যিনি আসেন। এখন তারা মনে করছে যে আমার কাছে তো, হ্যাঁ বলেন জাফর, শোনা যাচ্ছে না? জাফর শোনা যাচ্ছে? ওকে, স্লাইডটা হলো আবার একটু বোঝেন, স্লাইডটা আবার টবি আবার একটু স্লাইডটা বোঝেন। স্লাইড হলো একটা কাগজ বা একটা ট্রেসিং পেপারের ভিতরে একটা এক্সরে প্লেটের মতো এরকম একটা জিনিস প্রিন্ট দেওয়া থাকে, সেটা প্রজেক্টরের পরে রাখলে এই প্রজেক্টরে যা লেখা আছে সেটা চিত্রটা আমার সামনে যে বড় স্ক্রিন থাকবে সেখানে বড় করে দেখা যায়। যখন আমি পিএইচডি করতে গেলাম তখন আমাকে বলা হলো যে, তখন আমাকে বলা হলো যে আপনি ইয়ে করে নিয়ে আসেন, এই বিরক্তিকর আমার জন্য, এটা অসম্ভব। এটা ওকে, যখন এটা আমাকে বলা হলো, অভি আমার কথা ক্লিয়ার? জি স্যার। আমাকে বলা হলো যে এই প্রজেক্টরে স্লাইড করে নিয়ে আসবেন, তাদের কাছে দেখলাম ওই যে রিডার আছে, প্রজেক্টরের রিডার আছে, সেই প্রজেক্টরে সেও একটা প্রজেক্টর, ওটা রাখলে এটা যাবে, কিন্তু তারা জানতো না যে আমার কাছে ল্যাপটপ আছে। আমি এটা ওনাদের কথা মতো যথারীতি ট্রেসিং করে ইয়ে নিয়ে গেলাম, এটা দেখলাম ওদের ওটা এত আধুনিক। আমি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়তে দেখলাম যে এটা অনেকটা, যদিও সেটা ইয়েটা প্রজেক্টর কিন্তু সেটা খুবই আধুনিক, আমার খুব ভালো লাগলো।
কিন্তু পরবর্তীতে আমি যখন বলছি যে আমাকে আমার কাছে ল্যাপটপ আছে, তখন আর আমাকে ওইটার ব্যবহার করতে হয়নি। আমি পরবর্তীতে আমার ওটা স্লাইড দিয়েও ব্যবহার করা যেত এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়েও ব্যবহার করা যেত। যাই হোক, পরবর্তীতে এটা হচ্ছে স্লাইড, এটা লাইব্রেরিতে থাকে। তারপর আছে ম্যাগনেটিক টেপ, খুবই গুরুত্বপূর্ণ জিনিস ম্যাগনেটিক টেপ। লাইব্রেরিয়ানরা মনে করবে যে এটা আমাদের কিভাবে এটা জানা যায়। এই ম্যাগনেটিক টেপ গুলো হলো, এটা বিভিন্ন ধরনের হতে পারে। ম্যাগনেটিক টেপ আপনারা অনেকে ব্যবহার করছেন, বিভিন্ন ধরনের হতে পারে। সেটা হতে পারে অডিও টেপ, হতে পারে ভিডিও টেপ, হতে পারে মাল্টিমিডিয়া হতে পারে। কিছু টেপ আছে শুধু শোনা যায় আপনারা, কিছু আছে যে শোনাও যায় বা ছবি দেখা যায়, আবার আছে যে তাতে শোনা যায়, ছবি দেখা যায়, এডিট করা যায় বা বিভিন্ন ম্যাটেরিয়ালস পেপার দিয়ে সেইগুলো এডিট করে একসাথে করা যায়। এইগুলো সবই হলো ম্যাগনেটিক টেপ। এইগুলো কিন্তু সেমি, এটা কম্পিউটার এখন আমরা অনেক আগাইছি, অনেক আধুনিক হয়েছে সেমি ইয়া থেকে। ম্যাগনেটিক ড্রাম এরকম গোল ঢোলের মতো থাকে, রাউন্ড করা, যদি বোর্ড থাকতো আমি বোর্ডে আঁকাই দেখাইতে পারতাম। ম্যাগনেটিক ড্রাম যারা গুগল বা ইয়েতে জানেন তারা, আমি চাইছিলাম যে এই জায়গায় একটা ছবি দিতে, কিন্তু এতগুলো পয়েন্ট আলোচনা করতে হবে যে আমি যদি এটা নিয়ে এত সুন্দর আলোচনা করতে যাই তাহলে ম্যাগনেটিক ড্রামটা হচ্ছে একটা ঢোলের মতো, যেখানে টেপ গুলো ওই যে ম্যাগনেটিক টেপ গুলো ড্রামের মতো ওটার ভিতরে গোল চাকতির ভিতরে ওটা গোল করে রিলে করে ডিস্কের মতো এটা সাজানো থাকে। এটা সাইজ 50 থেকে 75 হতে পারে। এবং এই ড্রাম, এই ম্যাগনেটিক ড্রাম গুলো কম্পিউটার পরিচালন, যখন প্রথম আমলের কম্পিউটার বেরোয় তখন এই ম্যাগনেটিক ড্রাম গুলো এই ডকুমেন্ট গুলো সংরক্ষণের কাজে এটা ব্যবহার হতো। তারপরে আছে কি ভিডিও রেকর্ডিং। এই এখন এইবার আসলো কিছুটা, আমরা যে কাজটা করতেছি ভিডিও রেকর্ডিং, ভিডিও কনফারেন্সিং, এই ধরনের আমরা যে কাজটা এখন মিটিং এখন আলোচনা করতেছি, এই আলোচনাটা এটা ভিডিও কনফারেন্সিং, এখন বলছি জুম মিটিং, কেউ বলছে অনলাইন ক্লাস। গতকাল মোস্তফা জব্বার স্যার একটা ভালো কথা বলছিল যে পাওয়ার পয়েন্ট স্লাইড নিয়ে আপনারা এটা এখন লাফালাফি করতেছেন, এটা উন্নত বিশ্বে আর এটা এখন ব্যবহৃত হয় না, এটা অনেক আগেই, এটা 1970 না 73 সালে বললো যে আমেরিকায় এই পাওয়ার পয়েন্ট স্লাইড ব্যবহার করতো। পরবর্তীতে এখন টোটালি এইগুলো স্লাইড নেই, এখন স্লাইড বাদ দিয়ে তারা ডিজিটাল কন্টেন্ট তৈরি করে তারা ক্লাস তৈরি করতেছে। এখন এই ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে কিন্তু আপনার 2-3টা জিনিস লাগবে। একটা আছে প্রজেক্টর লাগবে, গ্রামোফোন রেকর্ডার লাগবে, এবং আপনাকে একটা মোশন পিকচার লাগবে সিনেমা তৈরি করার জন্য। এই ভিডিও রেকর্ডিং এর একটা সাব পয়েন্টের ভিতরে আসবে। তারপর আছে সিডি রম, আপনারা সবাই জানেন কম্প্যাক্ট ডেক্স, রিড অনলি মেমোরি আর রিড অ্যাক্সেস মেমোরি, ঠিক আছে এটা। তারপর আছে অনলাইন ক্যাটালগ, আপনার লাইব্রেরিতে যে সমস্ত ক্যাটালগ গুলো আছে সেই ক্যাটালগ গুলো দিয়েই আপনার কাজ হবে না। আপনি আপনার বিশ্বে আপনার লাইনের আপনার সাবজেক্টের কোথায় কি প্রকাশিত হইতেছে, কোথায় কি হয়েছে, তা অনলাইন ক্যাটালগের মাধ্যমে জানা যাবে। এই অনলাইন ক্যাটালগ সাধারণত বিষয় ভিত্তিক হয়ে থাকে, আপনারা যারা লাইব্রেরিয়ান তারা তার সাবজেক্টিভ ক্যাটালগ, তার বিষয় ভিত্তিক তারা এটা জোগাড় করে নিবে, বিষয় ভিত্তিক গিয়ে দেখবে এটা সাবজেক্টিভ ক্যাটালগটা। সেটা হচ্ছে সবসময় এটা প্রকাশনা সংস্থাগুলো তাদের প্রকাশনা, যে যে প্রকাশনা আছে সে তার প্রকাশনা গুলো বই বাদায় সাথে সাথে তারা অনলাইনে এটা ছেড়ে দেয়, সেটা হচ্ছে অনলাইন ক্যাটালগ। তারপর একটা হচ্ছে ডেটাবেস। ডেটাবেসটা কি জিনিস, আপনি আপনার লাইব্রেরিটা একটা উপায়, আমার লাইব্রেরি অটোমেশন করতেছি, আসলে লাইব্রেরি অটোমেশন না, আপনার লাইব্রেরির একটা ডেটাবেস তৈরি করতেছেন। আপনি যে জিনিসগুলো তৈরি করবেন সেই তার যে বিবলিওগ্রাফিক্যাল বর্ণনা, অথবা আপনি বই বলে কথা না, যাই করেন না কেন ডেটাবেস হলো বিষয় ভিত্তিক, অর্থাৎ আপনি যে কাজটা করেন সেই কাজটা মানুষের কায়িক শ্রমের পরিবর্তে মেকানিক্যালি যন্ত্রের সাথে ব্যবহার করে যখন তার থেকে তথ্য উদ্ধার করতে পারবেন সেটাই হলো ডেটাবেস। তারপরে আছে আমাদের মাল্টিমিডিয়া ডেটাবেস। আপনি শুধু ডেটাবেস হলে হবে না, আপনি বিভিন্ন ধরনের ছবি, বিভিন্ন ধরনের কার্টুন, বিভিন্ন ধরনের জিনিস, এখন কত সুন্দর সুন্দর বিষয়গুলো, যে যে রিলেটেড, আপনি যে বিষয়টা রিলেটেড সেই বিষয়টা আপনি যাইয়ে গুগলে সার্চ দিয়ে ওখানে ইমেজের পর ক্লিক করবেন, দেখবেন যে আপনি অনেকগুলো বিষয় চলে আসছে। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইনে মাস্টার্স এর অ্যাডভান্স ক্লাসের কিছু প্রেজেন্টেশন রেকর্ড করতেছি, তাতে আমি কিছু কার্টুন ব্যবহার করছি বিভিন্ন বিষয়ের সাবজেক্টিভ, এটা কার্টুন কিছু ব্যবহার করছে আর কি।
সেটা আপনাদেরও, এটা আমি দেখাবো আপনাদের, আপনাদের দিয়ে ব্যবহার করাবো, আপনারাই নিবেন, আপনারা কিভাবে এটা করা যায় সেটা আমি আপনাদেরকে সেটা বলবো। যেমন আমরা যেটা বলছি বঙ্গবন্ধুর এই মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে আপনারা যে লিখা দেবেন সেই জায়গা থেকে এটা আসবে, যাই হোক এটা ওই যে মাল্টিমিডিয়া ডাটাবেজের ভিতরে সেখান থেকে। তারপরে আপনারা আরেকটা জিনিস জানেন, কম্পিউটারে যে সমস্ত অমুদ্রিত সামগ্রী, পেন ড্রাইভ কি প্রিন্ট করা যায়? এটা পেন ড্রাইভ করে আপনার ডকুমেন্টস আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন, এটা সবার কাছে থাকে। এই দেখেন আমার হাতে একটা, আমার পকেটে সবসময় দুই তিনটা আছে, একটা লাগাইছি একটা পকেটে আছে, কম্পিউটারে একটা আছে, প্রত্যেক জায়গায় বিভিন্ন জায়গায় আমাকে আনোয়ার কয়েকটা কিনে নিয়ে ব্যাগের মধ্যে দিয়ে রাখছে, পরে কোনটা যেটা লাগে। তারপর আর একটা আছে ফ্ল্যাশ ড্রাইভ, একটা আছে পেন ড্রাইভ আর একটা ফ্ল্যাশ ড্রাইভ। আমি বুঝি না যে এরা এটা সারি বিভাগ কেন হলো, পেন ড্রাইভটা কি জিনিস আর ফ্ল্যাশ ড্রাইভটা কি জিনিস, তা তো আমি এখনো ক্লিয়ার করতে পারলাম না। ফ্ল্যাশ ড্রাইভ হলো এটা একটা সাপোর্টিং ড্রাইভ, এটা দেখতে অনেকটা সিডির মতো, সাধারণত রিরাইট সিডি MP3 ড্রাইভের মতো ফ্ল্যাশ ড্রাইভ হয়ে থাকে। অর্থাৎ পেন ড্রাইভে আপনি ওই ফ্ল্যাশ ড্রাইভ এবং পেন ড্রাইভ, আর ফ্ল্যাশ ড্রাইভের ভিতরে আমার মনে হয় যে এটার ভিতরে স্পেসটা অনেক বেশি থাকে, অনেক ধরনের ইয়ে থাকে, এটা যে এটা পোর্টেবল হার্ড ডিস্ক এর মতো, পোর্টেবল হার্ড ডিস্ক না, এটা হচ্ছে যে এটা হচ্ছে যে অনেকটা ইসের চাকতির মতো, যেটা যার ভিতরে পেন ড্রাইভ থেকে অনেকগুলো ডকুমেন্ট এটার ভিতরে স্পেসটা বেশি থাকে। ফ্লপি ডিস্ক, এই সেই কম্পিউটার যখন প্রথমে ছিল, আরে একটা ফ্লপি ডিস্ক, এই আর দিস না এটা নষ্ট হয়ে যাবে। যখন কম্পিউটার আসলো আমাদের দেশে, আমরা যখন কম্পিউটার প্রথমে 94-95 সালে কম্পিউটার শিখলাম, তখন একটা যা হতো এই ফ্লপি ডিস্ক এটা দিত, এই ফ্লপি ডিস্ক আমার ডিস্ক নষ্ট করবে না, এই আছে ফ্লপি ডিস্ক, দিস ইজ লাস্ট টার্ন পোর্টেবল হার্ড ডিস্ক। অর্থাৎ আপনার যেটা পোর্টেবল, যেটা বহন করা যায় হার্ড ডিস্ক, আপনার কম্পিউটারে যত কিছু থাকুক না কেন, একটা পোর্টেবল হার্ড ডিস্ক এর ভিতরে, এরকম ঢাকা বিশ্ববিদ্যালয় কি এরকম 2-10টা লাইব্রেরি একটা পোর্টেবল হার্ড ডিস্ক এর ভিতরে এক জায়গা থেকে আর এক জায়গায় এটা আপনি নিয়ে যেতে পারবেন। এই সবগুলোকে আমি নিজের থেকে নাম দিছি, এটা কোনো বইপত্রের ভিতর পাইনি, এটা সেমি, অর্থাৎ এটা সেমি কিছু ম্যানুয়াল, এটা সেমি ইলেকট্রনিক্স আমি নাম দিছি, এইটার একটা দিছি নাম দিছি অমুদ্র সেমি ইলেকট্রনিক্স। এখন আমরা আলোচনা করব ইলেকট্রনিক্স ম্যাটেরিয়ালটা কি, ইলেকট্রনিক ম্যাটেরিয়াল সেখান থেকে কোশ্চেন থাকবে মনে রাখেন, ইলেকট্রনিক রিসোর্সেস নামে থাকবে। এখান থেকে কোশ্চেন থাকবে, আশা বলি এখান থেকে একটা কোশ্চেন হবে, খেয়াল করবেন হোয়াট ইজ ইলেকট্রনিক্স ডিভাইস। দেখেন গ্রন্থাগারে ইলেকট্রনিক্স মাধ্যমে যে সকল তথ্যের উৎস ব্যবহার করা হয় তাকে ইলেকট্রনিক্স বা ই রিসোর্স বলে। এক সানছে জিজ্ঞেস করবে ভাই হোয়াট ইজ ই রিসোর্স, বলবা যে জিনিস পড়তে, ই মানে ইলেকট্রনিক্স, যে জিনিস পড়তে গেলে, আমি যেটা পড়তে গেলে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা হবে ওইটাই আছে ই রিসোর্স, এক কথায় উত্তর। ভাই বাতা যেভাবে জিজ্ঞেস করবে সেটাই সেইভাবে উত্তর। আরেকটা কি, গ্রন্থাগারে বিভিন্ন ইলেকট্রনিক্স তথ্য উৎস বা ই রিসোর্স ক্রয় করা হয় থাকে, যার একমাত্র উদ্দেশ্য হলো পাঠককে অতি অল্প সময়ের মাধ্যমে তার কাছে তথ্যটা পৌঁছে দেওয়া। গ্রন্থাগারে সাধারণত নিম্নোক্ত ধরনের ইলেকট্রনিক রিসোর্স ব্যবহার করা হয়। লাইব্রেরি সব কাজের ভিতরে একটাই উদ্দেশ্য, সেটা হলো আমার ডিভাইসটা আমি পাঠককে সে চাওয়ার সঠিক সময়ে সঠিক তথ্য সঠিক পাঠকের হাতে উপস্থাপন করা, এটা হলো আমাদের প্রধান কাজ। কিন্তু ইলেকট্রনিক ডিভাইস হলে আরো ইলেকট্রনিক দ্রুত ভাবে পাওয়া যায়। এই ইলেকট্রনিক ডিভাইসের ভিতর কি জিনিস আছে, ইবুক, এই ইবুক কি জিনিস, হোয়াট ইজ ইবুক, ইলেকট্রনিক বুকস, ইলেকট্রনিক বুকস হলো সেটা যে বইটা, দেখেন আমার হাতে যে বইটা আছে এই বইটা কি ইবুক, জাফর এই বইটা কি ইবুক, না এই বইটা না না স্যার, এটা কি ইবুক, এটা নিশ্চয়ই ইবুক না, এটা হচ্ছে হার্ড কপি। এই বইটা যখন আমি স্ক্যান করব, পিডিএফ করব, ও সিআর করব, কম্প্রেস করব,
ফ্ল্যাশ করব, বুকমার্ক করব, তারপর ইবুক কমান্ড দিয়ে ইবুক তৈরি করে আপলোড করে দেবো, তখন সেটাকে ইবুক বলবে। ইবুক হলো ইলেকট্রনিক্স বুক। এই বইটা যখন সফট কপি কোন পাতায় ঠিক মূল বইয়ের মতো কোন পাতায় কি আছে তা যদি দেখা যায় সেটা ইবুক। আমি এখানে একটা জিনিস অবশ্যই আমার স্টুডেন্টকে আমি ইবুকটা দেখাবো, তার কারণ ইবুক না দেখলে আমার স্টুডেন্ট রওয়া হয়ে যাবে। সময় একটু বেশি লাগলেও আমি একটু আমি এখান থেকে একটু ব্যাকে যাব। ইবুকটা আমরা একটু দেখব। ইবুকটা না দেখলে ইবুক সম্পর্কে মনে করে যে সবাই মনে ইয়ে করে যে ধারণা করে যে বোধহয় ইবুকটা হচ্ছে ওই ইলেকট্রনিক্স মানে এই বইটা বইটার পাতাগুলো স্ক্যান করে আপলোড করে দেয়, এটাই মনে করে ইবুক। না, এটাই ইবুক না। যে কথা বলছেন তার মাইক বন্ধ করে রাখেন। আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। গুড। এটা আমরা একটা ওয়েবসাইটে ঢুকতেছি, আমাদের ব্যানবেজের শিক্ষা মন্ত্রণালয়ের একটা ওয়েবসাইটে আমি ঢুকলাম। আমি যে অফিসে চাকরি করি সেখানে আমরা ইবুক কিভাবে তৈরি করছি সেইভাবে দেখাচ্ছে আর কি। ঠিক আছে, দেখেন এই যে পুরো বিষয়টা আপনারা দেখলে বুঝবেন। এখানে আসেন, এই যে দেখেন আমার লাইব্রেরিতে কতগুলো সেবা আছে। দেখেন লাইব্রেরি সার্ভিস, একটা ডিজিটাল লাইব্রেরি আছে, ক্যাটালগ সার্চ, আর একটা ই ডকুমেন্টেশন। দেখেন এটা ই বুক সেন্টার, ই নিউজ ক্লিপিংস আর ব্যানবেজ রিসার্চ। দেখেন কতগুলো, শুধু একটা ওয়েবসাইটের ভিতরে আমি লাইব্রেরি দিয়ে কতগুলো জায়গা, একটা দুটো তিনটা জিনিস আমি লাইব্রেরির ভিতরে দখল করে রাখছি। খেয়াল করেন, আমি একটা এখানে একটা আমি আমি একটা ইবুক আপনাদেরকে দেখাবো। ইবুক একটা না দেখাইলে হবে না। এখানে একটা ইবুক আছে, এটা আপনাদের দেখানো যায়, কিন্তু সেটা আপনারা দেখে এই দেখেন আপনারা যখন সেকেন্ড সেমিস্টারে যাবেন তখন আপনাদের ক্যাটালগ করতে হবে। সেটা তখন আপনারা এটা আপনাদের ইয়ে লাগবে যে সিএস লিস্ট অফ সাবজেক্ট হেডিং একটা বই আছে, এটা লাগবে। এটা হচ্ছে যে আপনাদের এই যে ইয়েটা আছে, এই দেখেন একটা ইবুক, এটা দেখছেন পুরো বইটাতে যা আছে এখানে সব তাই তাই আছে, সেইভাবে আছে। এই যে এখন এই বইটার ভিতরে আমি সার্চ দেব, এই বইটার ভিতর আমি খুঁজবো যে ই রিসোর্স এর কি কি আছে। এটা আমি যদি এটা লিখবো ই রিসোর্স, আপনারা আমরা যেটা পড়তেছি সেটা যদি লিখি ই রিসোর্স, সে খুঁজতেছে
851 পৃষ্ঠার বইটা সে খুঁজতেছে, 362 পৃষ্ঠা গেছে খুঁজতে খুঁজতে। আমার মনে হয় এটার থেকে আমার, আচ্ছা আমাকে সময় নষ্ট হয়ে যাবে, আমার এটা রেকর্ড নষ্ট হয়ে যাবে, সরি। আমি ইয়েতে আমি একটা ডাউনলোড করে আপনাদেরকে এটা ইয়ে দেখাবো। আমরা যেটা স্লাইডে ছিলাম আমরা সেখানে চলে যাব। ওকে, জি স্যার, আমরা ওটা করতে গেলে, সরি আমার এটা ইন্টারাপ্ট হয়ে গেল। ইবুক এটা হচ্ছে তাহলে কি হলো, একটা ইলেকট্রনিক বুকস, সেটা সাধারণ বইয়ের ভিতর থাকবে। এই কাজটা ইবুক তৈরি করতে গেলে কি লাগবে, ইবুক তৈরি করতে গেলে আপনার একটা স্ক্যানার লাগবে, তারপরে আপনার একটা কম্পিউটার লাগবে, আপনার একটা সফটওয়্যার লাগবে, এবং এটা এই সফটওয়্যারটা একটা সফটওয়্যার একটা সফটওয়্যার হলেই হবে না, এখানে অনেকগুলো সাপোর্টিং, তিনটা সাপোর্টিং সফটওয়্যার লাগে, তবে একটা সফটওয়্যার লাগবে। এই কথাটা এটার ভিতর বলবেন। সফটওয়্যারের ভিতর আপনার কি থাকবে, সেটা আপনার স্ক্যান করা থাকবে, পিডিএফ করা থাকবে, কম্প্রেস করা থাকবে, বুকমার্কিং করা থাকবে, তারপরে এটা কম্প্রেস করতে হবে, আর ব্রাশ করে স্ক্যান করার পরে কালো কালো দাগ আসবে, যেটা ব্রাশ করলে এটা পরিষ্কার করে এটা আপলোড করে দিতে হবে, যাতে সাইজ ছোট হয়। মজার ব্যাপার হলো এখন রোবট স্ক্যানার আসছে ইবুক করার জন্য। এরকম একটা বই কিংবা এরকম একটা বই, এরকম একটা 500 পাতা 400 পাতার বই আপনি দিয়ে 20 মিনিটের ভিতরে একটা অটোমেটিক্যালি ইবুক হয়ে চলে আসবে, পাতা টাতা কিচ্ছু উল্টাতে হবে না। এরকম ভাবে এটা এখন বাংলাদেশের ন্যাশনাল লাইব্রেরি তারা কিনছে, তাদের কাছে এরকম এই ইয়েতে আছে। মজার ব্যাপার এটা ব্যবহার করার জন্য এরকম টেকনিক্যাল লোকও নাই, যারা কিনে দিছে তারা ট্রেনিং দিয়ে গেছে ইবুকটা এরকম। তারপরে স্যার দেখেন একটা আই বুক, ইন্টারঅ্যাক্টিভ বুক, বা এটা বলছে অ্যান্ড্রয়েড বেস আই বুক। এতদিন আপনারা শুনছেন ইবুক, আই বুক কিন্তু এটা ইন্টারঅ্যাক্টিভ বুক। ইবুক কি জিনিস আর ইন্টারঅ্যাক্টিভ বুক কি জিনিস? একটা জিনিস দেখেন, আপনার আপনারা সবসময় বিভিন্ন জিনিস ব্যবহার করেন, যখন আপনি একটা জিনিস ওপেন করবেন তখন যে কোনো জিনিস একটা ওপেন যখন করবেন তখন যদি আপনার মতো করে ধরে নেন আমি একটা নিউজ ওপেন করব, আমি আপনাকে একটা নিউজ ওপেন দেখাই, এত টেকনিক্যাল জিনিস এটা ইয়ে করতে হতো, যেহেতু এইখানে দেখাতে হতো। মাননীয় শিক্ষামন্ত্রীর একটা খবর আমি এখানে ওপেন করছি, দেখেন ইবুক কিন্তু যত বড় বই সে তত বড় ভাবে ওপেন হবে, আপনাকে মোবাইলে দেখতে হলে পড়তে হলে কিন্তু এরকম এদিকে ওদিকে টানিয়ে আবার দেখেন এই মোবাইলে টানিয়ে এইদিকে এইদিকে লাইন দেখতে হবে। কিন্তু আইবুক যদি হবে, যে ডিভাইসে আপনি ওপেন করবেন সেই ডিভাইসের যতটুকু স্ক্রিন ততটুকু আপনাকে ওপেন করবে, ক্লিয়ার? ইবুক এবং আইবুকের ভিতরে পার্থক্য যদি পড়ে তাহলে কি বলতে পারবেন না, ইবুক হচ্ছে আপনার বইটা এরকম পাতা আছে এরকম ভাবে আপনি উল্টাই ফেলবেন, এরকম এরকম ভাবে পাতা এরকম উল্টাবেন, পাতা অটোমেটিক্যালি উল্টাবে এই পাতাগুলো অটোমেটিক। কিন্তু আইবুক হলো যে ডিভাইস ওপেন করবেন সেই ডিভাইসের স্ক্যানিং সমান করে সে ওপেন হবে, এটা হচ্ছে আইবুক। তারপর আছে ই জার্নাল, ফুল টেক্সট। একটু আগে আমি আমাদের একজন ছোট ভাই তার সাথে কথা বলতেছিলাম চিটাগাং, যে মনিরুল ইসলাম স্যার, জার্নাল, জার্নাল কাকে বলে আগের দিন বলছি, আপনার রিসার্চ যে সমস্ত পাবলিকেশন তৈরি হয় সেটাকে, সেগুলো যেটা নির্দিষ্ট সময়ে গবেষণামূলক নিবন্ধ যাতে প্রকাশিত হয় তাকে জার্নাল বলে, এবং এর অনেকগুলো ভাগ আছে, অনেকগুলো বিষয় আছে। এই জার্নালে, এই ফুল টেক্সট জার্নালে, এই জার্নালটা আপনার সম্পূর্ণ কিন্তু ওয়েবে থাকে, আপনি ডাউনলোড করে, আমাদের দেশে ইনাসপ্রি আছে, আপনি যদি তাদের মেম্বার হন তাহলে সেটা ব্যবহার করা আছে, টোটালি কমপ্লিট ই জার্নাল, প্রিন্ট হয় না, কিন্তু আমাদের বাংলাদেশ গ্রন্থাগার সমিতির ইস্টার্ন লাইব্রেরি একটা জার্নাল আছে, গত সপ্তাহে প্রকাশ হয়েছে একটা ওয়েবসাইটে, আমাদের একটা ইয়ে আছে, একটা বাংলা জল একটা সাইড আছে, সেই জায়গায় বাংলা জলে আমাদের এই জার্নালটা ইয়ে হয়। তারপর নিউজ প্রিন্ট, এটা বই না প্রিন্টিং, কিন্তু ইলেকট্রনিক ডিভাইস অনলাইন, কালকের খবর গুলো এই যে এখন কি হয়েছে তা আগে পড়ে ফেললাম। তারপরে কি আছে, কোম্পানি প্রোফাইল, কোম্পানি প্রোফাইল আপনার ইসে লাগবে কেন,
কোম্পানি প্রোফাইল, কোম্পানি প্রোফাইল লাগবে। এই জন্য আজকে আজকাল বাংলাদেশে অনেক উদ্যোক্তা আছে, বাংলাদেশে অনেক উদ্যোক্তা আছে যারা চাকরির পিছনে না গিয়ে নিজেরা নিজেরা কোম্পানি করছে। কোম্পানি প্রোফাইল থাকবে, কোন কোন কোম্পানি কি তৈরি করে, কোন কাজটা করে তারা বেশি লাভবান হয়েছে। মাত্র সাকসেসফুল যারা আছে, প্রাণ আরএফএল এর নাম শুনছেন, স্কয়ার গ্রুপের নাম শুনছেন, তারা কিভাবে তাদের ব্যবসা আস্তে আস্তে এরকম করা হয়েছে, সেটার জন্য আপনার কোম্পানি প্রোফাইল লাইব্রেরিতে থাকবে। তারপর আছে অনলাইন ডিকশনারি, অনলাইন ডিকশনারি, অনলাইন এনসাইক্লোপিডিয়া, ডিকশনারি। একটা ডিকশনারি যদি থাকে, আগে আপনি একটা বানান দেখার জন্য কি করতে হতো, লাইব্রেরিতে যাইয়ে বড় বাংলা একাডেমি ডিকশনারিটা বের করতে হতো। আর এখন আপনি দেখার আগে কি করেন, মোবাইলটা হাতে নিয়মিত, হাতে নিয়মিত বানানটা আগে দেখে দেন, সার্চ দিয়ে চলে আসে। এটা হচ্ছে অনলাইন ডিকশনারি। তারপর আছে অনলাইন এনসাইক্লোপিডিয়া। এই অনলাইন এনসাইক্লোপিডিয়া, এটা এক সেট এনসাইক্লোপিডিয়ার দাম 3 লক্ষ থেকে 3 লক্ষ 20 হাজার টাকার উপরে। লাইব্রেরি সায়েন্সের যে এনসাইক্লোপিডিয়া, সেটা বোধহয় 62 ভলিউম ছাপার পরে এখন আর ওটা ছাপায় না। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা একটা এরকম 33 খণ্ডের পরে ইয়ারলি বের হয়। এই 33 খণ্ড একটা বইয়ের দাম আপনার 3 লাখ টাকার উপরে, কয়েক লাখ পৃষ্ঠা। আপনি যদি এখন এলিফ্যান্ট রোডে যাইয়ে 3টা সিডি কিনবেন, এই অনলাইন এনসাইক্লোপিডিয়া 3টা সিডি বেরিয়েছে, অর্থাৎ 30 টাকায় আপনার কিচ্ছা খতম। বাসায় যাইয়ে আপনি এইবার ওই আপনার ল্যাপটপে কিংবা আপনার পিসিতে ঢুকাইয়ে আপনি যেটা পারেন সেটা ব্যবহার করে নেন। এটা হচ্ছে অনলাইন এনসাইক্লোপিডিয়া। এই অনলাইন এনসাইক্লোপিডিয়া ডেটা সার্চিং এর উপরে আপনার আপনাদের অনেক বড় কোর্স অন্যরা অপুসার পড়াবে সেটা। ওকে, তারপর আছে কি, এই দেখেন অর্থনৈতিক ডেটাবেজ, ইকোনমিক ডেটাবেজ, ইকোনমিক ডেটাবেজ। এখানে ডেটাটা ডেটাবেজ, ইকোনমিক ডেটাবেজ কিরকম, আমাদের দেশে যে শেয়ার ব্যবসা হইতেছে, বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স হইতেছে, শুধুমাত্র অর্থনৈতিক। বাংলাদেশ ব্যাংক প্রতিদিন সকাল বেলায় এই ইকোনমিক যতগুলো রিপোর্ট হয়, তারা 11টার ভিতরে কতগুলো পত্রিকা তাদের ওয়েবসাইটে সাথে সাথে নিউজগুলো আপলোড করে দেয়। এই যে ইকোনমিক অর্থনৈতিক রিলেটেড যত ধরনের ডাটাবেজ আছে, ইনফরমেশন আছে, যদি একসাথে তৈরি পাওয়া যায় সেটা হলো ইকোনমিক ডাটাবেজ। আচ্ছা, তারপরে ডিজিটাল ইমেজ। আজকে সেদিনকে আমরা খুঁজতেছিলাম যে বঙ্গবন্ধুর কোন ছবিটা দেওয়া যায়, একটা অ্যাট্রাকটিভ ছবি তার পারিবারিক প্রোফাইলে। ডিজিটাল ইমেজ, বিভিন্ন ধরনের ছবি, কোন বিষয়ের জন্য কোন ছবি দরকার, আপনি যদি এটা খুঁজতে চান তাহলে এটা এখান থেকে পাবেন। তারপর আসেন মার্কেট বাজার গবেষণা, এটা আবার কি মার্কেট রিসার্চ রিপোর্ট, এটা কি জিনিস, কি কাজে লাগবে আপনাকে বাজার গবেষণা রিপোর্ট? এটা আমি আমার স্যারের কোশ্চেন করছিলাম যে স্যার এটা আবার, বললো যে আপনি লাইব্রেরি সায়েন্স পড়তে আসছেন, আপনি যদি লাইব্রেরি সায়েন্স নিয়ে বসে থাকেন তাহলে আপনি ওই রকমই থাকবেন। আপনাকে অবশ্যই এই বাজার আছে সেই বাজার না, এই বাজার বেগুনির কেজি 80 টাকা হয়েছে, পত্রিকায় এসে লিখে দিলাম 100 টাকা, যে বেচতিল 60 টাকা সে শুরু করলো 100 টাকা। মানে রোজার আগে আসলি বেগুনির কেজি 100 টাকা বানাতে হবে, আগে ইলিশ মাছ নিয়ে হতো, এখন আর এটা হয় না। মার্কেট বাজার রিপোর্ট সেটা না, আজকে আন্তর্জাতিক লেনদেন, ইন্টারন্যাশনাল বিজনেস পলিসি নিয়ে কোন জিনিস কোন জায়গায় কোন ভাবে চলতেছে সেটা আপনি একটা জিনিস খেয়াল করবেন। আপনারা জানেন কিনা, আমরা গ্রামের মানুষ, একজন কৃষক তার ক্ষেতের মাছ আজকে ধরবে কিনা সে আগে সিলেটের বাজারে, ঢাকার বাজারে কথা বলে নাই, তারপর সে সেখান থেকে মাছ ধরে, মাছটা কিভাবে ধরতেছে, ট্রাকের উপর ত্রিপল দিয়ে পানি দেওয়া, ঘেরের ভিতর থেকে আস্ত মাছ ওটার পর উঠাই দিচ্ছে, বাজারে এসে আপনি দেখবেন যে এটা বিক্রি হইতেছে। যখন সে তার বাজার বিক্রির জায়গা না পাবে ততক্ষণ পর্যন্ত সে তার, একটা বিজ্ঞাপন তো আমাদের গ্রামীণ ফোন করছিল ইলিশ মাছের, এখানে মাছ একজন জেলেকে নিয়ে। মার্কেট রিসার্চ হলো আপনার ইন্টারন্যাশনাল পলিসি লেভেলে আপনার কোন জিনিস কোন জায়গায় কোন দেশে কোন চলে সেটা নিয়েই এই রিসার্চ রিপোর্ট আপনাকে জানতে হবে, এটা লাইব্রেরিতে রাখতে হবে। ইউজার একজন আসবে, একজন ভালো বিজনেস ম্যাগনেট আপনার কাছে এসে জিজ্ঞেস করবে যে ভাই আমি এটা জানতে চাচ্ছি এই ব্যাপার। এখানে কিন্তু এই রিসার্চ রিপোর্টের বাজার গবেষণার ভিতরে ডলারের প্রাইস আসবে, কারেন্সি আসবে, এটার ভিতরে আসবে।
তারপরে ইন্ডাস্ট্রি প্রোফাইল, কোন শিল্পপতি কিভাবে তার শিল্প গবেষণা তৈরি করছে এবং কিভাবে সে তার সফলতা তৈরি করছে, এই প্রোফাইল কালেকশন করে আপনার লাইব্রেরিতে রাখতে হবে। তারপরে কেরিয়ার ইনফরমেশন, একটা মানুষ কিভাবে নাবিদ, একটা দেখবেন যে একটা টেলিভিশন একটা শো হয় ইটস নাবিদ শো, দেখবেন সে স্মার্টলি বিভিন্ন জিনিস তার বিজনেসের প্রোডাক্ট সে উপস্থাপন করে। আপনার কেরিয়ার ইনফরমেশন, একজন সফল মানুষের জীবনী আপনার এখানে রাখতে হবে, এই প্রোফাইলে রাখবেন। এই প্রোফাইলে রাখলে আপনার যেটা হবে সেটা সুবিধা হলো যে এটা আপনি এটা নিয়ে রাখলে আরেক জায়গায় আরেকজনকে দিলে সে ইউজার এটা পড়ে উৎসাহিত হয়ে সে তার জীবনে সফলতা আসতে পারবে। ই রিসোর্স ম্যানেজমেন্ট সফটওয়্যার, এতক্ষণ পড়লেন তো ই রিসোর্স, আবার এখন বলতেছে এই যতগুলো ইলেকট্রনিক ডিভাইস আমি পড়লাম এই ইলেকট্রনিক ডিভাইস গুলো দিয়ে যে আরো এটা নিয়ে সমস্ত কিভাবে পাওয়া যায়, এরপরে আরো আরো একটা সফটওয়্যার আছে সেটা আপনার লাইব্রেরিতে এটা থাকতে হবে। এখন আসেন, এটা আমার ইলেকট্রনিক রিসোর্স শেষ। এখন আমি যখন প্রথম শুরু করছিলাম, খেয়াল করছিলেন কিনা, লাইব্রেরি রিসোর্স কইছিলাম দুই প্রকার, লাইব্রেরি রিসোর্স দুই প্রকার, একটা বলছিলাম রিডিং রিসোর্স আর একটা বলছিলাম আদার রিসোর্স। এতক্ষণ পর্যন্ত আমরা রিডিং রিসোর্স শেষ করলাম, এখন আমরা আদার রিসোর্সে যাব। আদার জিনিস লাইব্রেরিতে এমন কিছু পাঠ সামগ্রী এই যা আমরা পড়লাম, এছাড়াও লাইব্রেরিতে পাঠযোগ্য সামগ্রী ছাড়া অনেকগুলো অন্যান্য সম্পদ থাকে যার মাধ্যমে গ্রন্থাগারের ভালো মন্দ, সফলতা ব্যর্থতা ও সুনাম প্রকাশ পায়। এটা বিভিন্ন প্রকার হতে পারে, তবে আমাদের দেশে অন্যান্য সম্পদকে সাধারণত নিম্নোক্ত চার ভাগে ভাগ করা যায়। অন্যান্য সম্পদটা কি আগে বুঝুন, অন্যান্য সম্পদ হলো লাইব্রেরিতে শুধু বই না, সম্পদ তো বলছি যার ব্যবহার উপযোগী। লাইব্রেরিতে শুধু বই থাকে না, লাইব্রেরির স্টাফ আছে না, লাইব্রেরির স্টাফ না থাকলে লাইব্রেরি চলবে? হবি না স্যার, চলবে না। লাইব্রেরিতে লাইব্রেরিয়ান নাই তাহলে কি হবে? চলবে না। লাইব্রেরিতে লাইব্রেরিয়ান নাই, লাইব্রেরিতে গাড়ি আছে ড্রাইভার নাই, চলবে গাড়ি? জি না স্যার, না। তা এটা হচ্ছে এই লাইব্রেরিতে আদার রিসোর্স এর ভিতরে এটাই। লাইব্রেরি বিল্ডিং নাই, ফার্নিচার নাই, লাইব্রেরিতে ভালো সেবা নাই, তাহলে এটা হবে কি করে? দেখেন এটা চার প্রকারের ভিতরে, আমি প্রথমে বলছি এই রিসোর্স এর ভিতরে এক নম্বর আছে লাইব্রেরি স্টাফ, লাইব্রেরির স্টাফ থাকতে হবে। তারপর হচ্ছে পেশাদার, এই স্টাফদের ভিতরে আবার তিন প্রকার, একটা আছে পেশাদার কর্মী, একটা আছে অপেশাদার কর্মী, উপপেশাদার কর্মী, আর একটা আছে অপেশাদার কর্মী। লাইব্রেরিতে লাইব্রেরির স্টাফ থাকে কয় প্রকার, একটা পেশাদার কর্মী যিনি লাইব্রেরি সায়েন্সে মাস্টার ডিগ্রি করেন, তিনি হলো সম্পূর্ণ প্রফেশনাল, এমএ পাশ করলে সে লাইব্রেরি প্রফেশনাল কর্মী। এখন প্রশ্ন, আপনারা ডিপ্লোমা পাশ করলে তাহলে এটা কোন ধরনের কর্মী হবেন? আপনারা হবেন সাব প্রফেশনালস, মনে রাখবেন এই জিনিসটা। আপনারা এমএ পাস না করা পর্যন্ত, ওই বিষয়ের সর্বোচ্চ ডিগ্রি অর্জন না করা পর্যন্ত তাকে প্রফেশনাল বলা হয় না, অর্থাৎ তাহলে আপনারা হবেন উপপ্রফেশনাল। যেমন লাইব্রেরিতে লাইব্রেরিয়ান হলো প্রফেশনালস, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান যিনি অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান হবে উনি হলো সাব প্রফেশনাল। আর নন প্রফেশনাল কোনটা, আপনার ঘর পরিষ্কার করবে যেটা, বই ঝাড়ু দেবে যেটা, টয়লেট পরিষ্কার করবে, এই লোক না হলে কি? কাজেই এই তিন ধরনেরই লাইব্রেরিরা সম্পদ। আপনি যতই লাইব্রেরিয়ান স্যুট কোট করে আসুন, যদি যে ক্লিনার যে পরিচ্ছন্নতা কর্মী উনি যদি এসে পরিচ্ছন্ন না করে তাহলে টয়লেটের গন্ধ তো বসতেই পারবেন না। নাম্বার টু, লাইব্রেরি বিল্ডিং, অবশ্যই লাইব্রেরি বিল্ডিং একটা সম্পদ। লাইব্রেরি বিল্ডিং সেটা মেনটেন্স করতে হবে, রং সং রাখতে হবে, ভালো করে দেখতে হবে। তারপর বলছে লাইব্রেরির কাজ ও সেবা, লাইব্রেরি ফাংশন ও সার্ভিস, এটা অনেক বড়, এটা এটা নিয়ে আপনাদের অন্য জায়গায় আছে। এই লাইব্রেরি কাজ ও সেবার 32টা পয়েন্ট আছে, আপনি শুধু এখানে এটা লিখবেন, অন্যান্য কাজের ভিতরে এটা আমরা অন্য টপিকসে যে আলোচনা করব। আর একটা আছে লাইব্রেরির বাজেট ও কমিটি। আপনারা যারা চাকরি করেন বা চাকরি করেন না, আপনি লাইব্রেরিয়ান, আপনি একা লাইব্রেরি চালাতে পারবেন না, লাইব্রেরি চালাতে গেলে কতগুলো সমস্যা হবে, তখন আপনার লাইব্রেরির একটা কমিটি থাকে। আপনি যখন লাইব্রেরিয়ান চালাতে গেলে যখন কোনো প্রবলেম হয় তখন কমিটি ডেকে, কমিটির কাছ থেকে একটা ওপিনিয়ন নিয়ে সে তার লাইব্রেরিটা পরিচালনা করে। এটা হচ্ছে লাইব্রেরি কমিটি।
এই লাইব্রেরি কমিটি লাইব্রেরিকে বাজেট দেবে, আপনি এক বছরে কি কাজ করবেন, তার আয় ব্যয়ের আগামী এক বছরের আয় ব্যয়ের কি কাজ করবেন সেটার উপরে একটা আপনাকে বাজেট তৈরি করতে হবে। এখানে দুইটা জিনিস একসাথে থাকে, বিগত বাজেটে সবসময় বিগত বছরেরটা থাকে, বর্তমান বছরেরটা থাকে আর সামনের বছরেরটা থাকে, এই জন্য তিনটা কলম করে আপনাকে বাজেটে দিতে হয়। এই হলো আপনার আদার্স রিসোর্স। এছাড়াও তাহলে আমাদের প্রথমে যেটা শুরু করছিলাম লাইব্রেরি রিসোর্স দুই প্রকার, একটা হচ্ছে লাইব্রেরি রিডিং রিসোর্স আর একটা আদার রিসোর্স, এটা শেষ হয়ে গেল। এছাড়াও আমরা আর একটা ফর্মাল বা নন ফর্মাল রিসোর্স নামে একটা সম্পদের কথা পাইয়ে থাকি, সেটা কি জানেন, যেমন ফর্মাল বা নন ফর্মাল সোর্স, এটা আমরা এটা বিভিন্ন উৎস থেকে আনুষ্ঠানিক ভাবে ও আনুষ্ঠানিক ভাবে, এটা প্রধানত দুই প্রকার, দুইটি উৎস থেকে, একটা হচ্ছে ফর্মাল আর একটা হচ্ছে ফর্মাল। কোনটা সাধারণত আনুষ্ঠানিক ভাবে যে রিসোর্স সমূহ পাওয়া যায় তাকে আনুষ্ঠানিক উৎস বলে, যেমন গবেষণা প্রতিষ্ঠান, সংঘ সমিতি, সরকারি দপ্তর, বিশেষ প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্তৃক পরিণত সৃষ্ট তথ্য সমূহকে আনুষ্ঠানিক উৎস বলে। যেমন ব্যান বেইজ শিক্ষার পরিসংখ্যানে শিক্ষা পরিকল্পনা পরিকল্পনা উন্নয়ন নিয়ে যে কাজ করে প্রতি বছর তারা জরিপ করে একটা পাবলিকেশন বের করে, এইটা হলো তাদের আনুষ্ঠানিক ফর্মাল সোর্স, এটা হলো তাদের ফর্মাল সোর্স। আর একটা আছে অনানুষ্ঠানিক উৎস, অনানুষ্ঠানিক ভাবে যে তথ্য পাওয়া যায় তাকে অনানুষ্ঠানিক উৎস বলে, যেমন বিভিন্ন সভা সম্মেলন সমাবেশ, যেমন গতকাল বলছি একটা সভা সমাবেশ বিস্তারিত বিবৃতি অনানুষ্ঠানিক উৎস, বিভিন্ন সময় বিভিন্ন কোন প্রধান অতিথি বা বিশেষ অতিথির বক্তব্য, বিশেষজ্ঞদের কথাবার্তা বা কার্য বিবরণী, এর সবগুলোই হলো অনানুষ্ঠানিক উৎস। এই হলো আমাদের ইউনিট ওয়ান শেষ হলো, এবং ইউনিট সেভেন ইলেকট্রনিক রিসোর্সের যেটা হলো সেটা আমরা শেষ করলাম। মজার ব্যাপার হলো আমরা এখন জানতে পারবো যে এই ইউনিট থেকে কি কি কোশ্চেন আমাদের হবে, তারপরে আমরা প্রশ্নে যাব। আজকের অধ্যায় থেকে একটু লিখতে হবে কষ্ট করে, আজকের অধ্যায় থেকে কি কি প্রশ্ন হতে পারে পরীক্ষায় পড়বে, আজকে যে প্রশ্নটা হতে পারে দেখেন একটু লেখেন। জাফর এটা কি দেখা যাচ্ছে? রাইট, কি লিখাছে? গ্রন্থাগার ও তথ্য সম্পদের ধারণা দাও। গ্রন্থাগারের ধারণা আগে দিতে হবে, তথ্য সম্পদের ধারণা আগে দিতে হবে। তারপরে দেখেন সামনে যা অবি খানম আর যারা মোহাম্মদ আশরাফ আলী যারা সামনে আছেন তাদের হয়ে গেলে আপনারা, আরো যারা আছেন সামনে যারা আছেন তাদের হয়ে গেলে আপনারা হাত উঁচু করবেন, তাহলে পরের প্রশ্নটা আমি দিব। প্রশ্নটা একটু লিখেন, অনেক স্যার হয়ে গেছে। ওকে, ইংলিশটা আপনারা লিখতে পারলে, যারা ইংরেজিতে লিখতে চান তারা লিখে নেন, তবে ইংলিশটা লেখার সময় পাবেন না, পরে ভিডিও দেখে দেবেন, তার কারণ আমার সময় শেষ হয়ে গেছে, আমি সময় বেশি নিচ্ছি, এক ঘন্টা সময় হয়ে গেছে। দুই নম্বর কোশ্চেন এখান থেকে যেটা হবে কোশ্চেন টু, এটা পরীক্ষায় পড়বেই পড়বে। ই রিসোর্স বলতে কি বুঝো? ই রিসোর্স কত প্রকার ও কি কি? গ্রন্থাগারে ই রিসোর্স সংগ্রহের সাধারণ নীতি ও কৌশল আলোচনা করো। এই আপনার এই যে সিলেকশন পলিসি, এই ই রিসোর্সের সিলেকশন পলিসি আমরা আলোচনা করি নাই, তা বাদে সবটা আলোচনা করে দিছি। আমরা যখন পাবলিক লাইব্রেরির বুক সিলেকশন পলিসি, ন্যাশনাল লাইব্রেরির পলিসি, বুক ম্যাটেরিয়াল সিলেকশনের পলিসি যখন আলোচনা করব, তখন আমরা এটা এখানে ই রিসোর্সের পলিসিটা আলোচনা করব। আমি 50 এ শুরু করছিলাম, তাড়াতাড়ি করতে হবে আমার। যারা ইংরেজিতে লিখতে চান এটা একটু ইংলিশে লিখে নেবেন, তবে ইংলিশে লিখতে গেলে আপনারা ইয়ে থাকবেন। আর এই প্রশ্ন কি ধরনের প্রশ্ন হবে, পুরো সিলেবাসের উপরে আরো কয়েকটা ক্লাসের পরে আপনাদের ফার্স্ট সেমিস্টারে একটা গাইড বই দিবে কলেজ থেকে, দেবে না, আপনাদেরকে সংগ্রহ করে নিতে হবে,
সেখানে বিভিন্ন সালের প্রশ্ন এবং তার উত্তরের সংকেত তার ভিতরে লেখা থাকবে কৌশল করে, সেটা পরে এখন আমরা দেব না, সেটা পরীক্ষার আগে না, আমরা আমাদের পরীক্ষার আগে আমরা যখন কোর্স ম্যাটেরিয়াল কোর্স পরীক্ষা নিতে থাকবো আপনাদের, তখনই আপনার আপনাদের কাছ থেকে এটা দিব। লেখা হয়েছে? জি স্যার। ওকে, ধন্যবাদ। আমরা এখন আপনাদের কাছ থেকে একটু নিব। এই যে কার্টুন দেখেন, হয়েছে না, দেখেন সে কি খুশি, মানে সে তার নির্ধারিত সময় শেষ করতে পারাতে সে উইন করে ফেলছে। এখন আমরা থ্যাংকস উইথ কোশ্চেন এন্ড অ্যান্সার, আমরা আপনাদের কাছে এখন কোশ্চেন এবং অ্যান্সারে যাব এবং আশা করি আপনারা আমাদের সাথে কোশ্চেন রিলেটেড আগে একাডেমিক কোশ্চেন করে পরে আমি আপনাদের সাথে কথা বলবো। ধন্যবাদ। আসসালাম।